আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগ দেখার জন্য। আজকে হচ্ছে ঈদ স্পেশাল ঈদ ব্লগ। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর হচ্ছে আপনাদের ঈদও অনেক বেশি ভালো কাটছে। আমারও মোটামুটি ঈদ ভালো কাটছে। এবার হচ্ছে একা একা ঈদ করতেছি। একা একা বলতে আমরাই, ঠিক আছে, আব্বু আম্মু আমরা সবাই ঈদ করতেছি এরকম। খালামণিরাও আসে না এবার গ্রামে, তো ওদেরকে অনেক বেশি মিস করতেছি। আজকে অনেক বেশি বাতাস, সেই যে অনেক বাতাস উঠছে, মনে হয় যে বৃষ্টি হবে ঈদের দিন এরকম। ঈদের দিন বৃষ্টি হলে না আসলে ঈদটা একটু মাটি মাটি লাগে, মনে হয় যে ঈদটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম টাইপের হয়। আর এই যে আমি মেহেদি লাগিয়েছি, এই যে এক হাতে মেহেদি লাগিয়েছি, আমি সবসময় ডান হাতে মেহেদি লাগাই, কারণ সরি বাম হাতে মেহেদি লাগাই, কারণ হচ্ছে ডান হাতে মেহেদি দেওয়ার মতো কেউ নাই, এর জন্য হচ্ছে আমি বাম হাতে মেহেদি লাগিয়েছি, ডান হাতে দিতে পারি নাই। আম্মু নিচে রান্না করতেছে, আমি ছাদে আসছি সকাল সকাল। আমি সকাল সকাল আজকে কাজলও লাগিয়ে ফেলেছি, মানে কি মানে ভাবছি যে একা একা তো ঈদ পালন করার চেষ্টা করতেছি, এর জন্য আমি একা একাই সব কিছু করতেছি। তবে ছাদে এসে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক প্রচণ্ড সুন্দর সুন্দর, মানে সুন্দর বাতাস এই অবস্থা। তো কী কী রান্না করছে আজকে আম্মু, আমি সেগুলোও একটু একটু সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, সবাই আনন্দের সাথে ঈদ কাটাবেন, ঈদের দিন একদমই মন খারাপ করে থাকতে হয় না, এইটাই। এই যে আমি যে বলছিলাম যে এত বাতাস হচ্ছে, এই যে গাছগুলো এত সুন্দর নড়াচড়া করছে, এগুলো হচ্ছে ছাদের এক পাশে, এই যে আন্টি এরকম সুন্দর গাছ লাগিয়েছে। ওয়েদারটা আসলে এরকম যদি থাকে ওয়েদার তাহলে খুবই ভালো হবে, যদি বৃষ্টি না হয় সারাদিন এরকম থাকে, গরম থাকবে না, অনেক আরাম লাগবে সবার। কিন্তু মনে হয় বৃষ্টি হবে, গুড়ি 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 টিকটা আমার মনে হচ্ছে। গরম শুরু হয়েছে, ঠিক আছে, মানে ওই যে কিছু পিচ্চিরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে নামাজ যাচ্ছে না, কোথায় যাচ্ছে আমি দেখাতে পাচ্ছি না, ওই যে। আচ্ছা যাই হোক, মানে হচ্ছে গরম গরম শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া শুরু করে দিবে, তবে বৃষ্টিটা একটু পরও হলে ভালো, কারণ সবাই আসলে ঠিকভাবে নামাজ পড়তেও যাইতে পারবে না, নামাজের পরে বৃষ্টি হলে তাও ভালো হবে, জানি না কী হবে। আমি বাতাসটাই উপভোগ করতেছি, বাতাসটাই অনেক বেশি ভালো। তো এইটা হচ্ছে আমাদের ঈদের গরুর মাংস, আব্বু হচ্ছে, আব্বু না মানে এটা হচ্ছে আমাদের নানী বাসার ওখানে সমিতি করা হয় গরুর সবাই মিলে, তো ওখান থেকে আরাফাত হচ্ছে নিয়ে এসেছে। এখানে 11 কেজি মাংস আছে, আম্মু মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করবে, তারপরে এটাকে রান্না করা হবে। তবে 11 কেজি হচ্ছে রান্না করবে না, অর্ধেক হয়তো বা 5-6 কেজি রান্না করবে ঈদের জন্য। আর হচ্ছে আমরা এটা ভাবছি যে আমরা একদিন কাচ্চি বিরিয়ানি খাবো, না খাচ্ছি না মানে গরু মাংস দিয়ে বিরিয়ানি খাবো চিন্তা করেছি, তো তার জন্য আম্মু মাংস রেখে দিচ্ছে। আর আজকে হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে, আপাতত পায়েসটা রান্না করছে আম্মু, সিমাই রান্না করার জন্য এই যে দুধ রেখে দিয়েছে, এখন সিমাইটা রান্না করব কি করবে না এটা আম্মু বুঝতে পারছে না, আবার একসাথে এত মিষ্টি খাওয়া যায় না। আর তো এই তো গরু মাংসটা হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে, আমরা হচ্ছে গরুর মাংস খিচুড়ি খাবো সকালবেলা, আর অন্য কিছু খাবো না, সঙ্গে হচ্ছে পায়েস। আর সিমাইটা রান্না করতে আমি আম্মুকে বারণ করে দিয়েছি যে একসাথে এত খাবার তো আসলে খাওয়া যাবে না, ভালো লাগে না খেতে, ওইটা ভাবছি যদি রাত্রে সিমাইটা রান্না করে তাহলে রাত্রে খাবো, এখন আপাতত পায়েস আর খিচুড়ি গরুর মাংস। তো মাংসটা হয়তো কিন্তু অনেকটা সময় লাগবে, আপনারা কে কী খেয়েছেন ঈদের দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্ধকার লাগাইছে, হুম।
আব্বু খাওয়া শেষ করে হচ্ছে নামাজে গেল। আর এখানে বাহিরের যে ওয়েদার, মানে একটু পরে হয়তো বৃষ্টি পড়বে, তো তারপরে হচ্ছে আমি রুমে এসে আমি খিচুড়ি, মাংস আর হচ্ছে লেবু এই খাবো। আর বৃষ্টি যেহেতু পড়ছে, খিচুড়ি খেতে খুব ভালো লাগছে আমার। অলওয়েজ মানে আমি খিচুড়ি খাইতে বেশি পছন্দ করি না, মাঝে মাঝে খেলে বেশি, মাঝে মাঝে খেলে ভালো লাগে। আর ঈদের দিন বেশিরভাগই হচ্ছে সকালবেলা খিচুড়িটাই খাওয়া হয়, আর দুপুরে ভাত অথবা পোলাও অথবা রাত্রে পোলাও আমরা এগুলাই খাই। আর বাহিরে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি আপনাদের সাথে সেটা একটু পরে শেয়ার করবো, দেখতে থাকেন শুধু। এত বৃষ্টি পড়ছে, তারপর আমার আজকে বেশি খারাপ লাগছে না, যেহেতু বাসায় শুধু আমরাই। আর এখনও কোনো প্ল্যানিং করি নাই বাহিরে যাব কি যাব না, ওই প্ল্যানিং এখনও হয়নি। তো সেই ক্ষেত্রে বৃষ্টি যেহেতু পড়ছে আমার বেশি একটা খারাপ লাগছে না। তবে যখন নানি বাসায় ঈদ করতাম তখন খুব খারাপ লাগতো, বৃষ্টি পড়লে আমাদের অনেক মন খারাপ হয়ে যেত যে আমরা তো এখন রেডি হতে চাইলাম যে বাহিরে যাব, একটু ঘুরবো, সাজুগুজো করবো বোনেরা মিলে, তখন বৃষ্টি পড়লে খুব খারাপ লাগতো। তবে আজকে বেশি একটু খারাপ লাগছে না। নতুন সি আর এক সিঁড়ি তো নাই, এক সিঁড়ি রোদ উঠেছে এখন, হালকা খুব বেশি না, হালকা হালকা রোদ, ভালোই লাগতেছে। এতক্ষণ আমরা ঘুম পেড়েছি, আমি 2 ঘন্টার মতো ঘুমাইছি, আমার ঈদ শেষ, কোনো ঈদ নাই। ঈদের তো মনে হচ্ছে না, আমি আমাদের ঈদ মানে সিঁড়ি দিয়েছে তো সেটার উপরে হচ্ছে দাঁড়াইছি, একদম উপর থেকে এই যে অবস্থা। আজকে আমার কোনো প্ল্যানিং নাই, ভাবছি রাত্রে ঘুরবো, আজকে সারা রাত ঘুরবো আমি। আমি আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখতেছি, আর আমি এই ব্লগটা বাড়াতে চাই না, কারণ এই ব্লগে আপনাদেরকে দেখানোর মতো আমার কাছে আর কিছুই নাই। আমি এই যে একা একা এখান দিয়ে ঘোরাঘুরি করতেছি, আর রাস্তাতে মানুষ ঘোরাঘুরি করতেছে। তো সবাইকে আবারও ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।